ওয়েলকাম টু নিউ ক্লাস তোমরা যারা এএনএম এবং জিএনএম এবং জিএনএমের এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য জীবনবিজ্ঞান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী কিছু ডিটেলসে ক্লাস হচ্ছে আমরা আবার প্রথম থেকে শুরু করেছি কারণ প্রচুর স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে প্রথম থেকে শুরু করার জন্য আজকে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার পার্ট টু উদ্ভিদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমন এই চাপটা থেকে সমস্ত এমসিকিউ কিউ কোশ্চেন আলোচনা করবো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের পরীক্ষা পর্যন্ত সমস্ত ক্লাস সম্পূর্ণ ফ্রিতে আমরা প্রোভাইড করবো তোমরা যাতে ভালো র্যাঙ্ক করতে পারো বিজ্ঞান থেকে ভালো নাম্বার তুলতে পারলে অবশ্যই তোমরা ভালো র্যাঙ্ক করতে পারবে এবং সরকারি কলেজে পড়ার সুযোগ পেতে পারবে প্রথম কোশ্চেন ফাইটো হরমোন উৎপন্ন হয় ফাইটো হরমোন উৎপন্ন হয় ভাজক কলায় তাহলে ভাজক কলায় কোন হরমোন উৎপন্ন হয় ফাইটো হরমোন উৎপন্ন হয় ফাইটো হরমোন উৎপন্ন হয় ভাজক কলায় এরপরের কোশ্চেন হরমোন নামকরণ করেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হরমোন নামকরণ করেছিলেন স্টারলিং অপশান বি হবে সঠিক অ্যান্সার স্টারলিং হরমোন নামকরণ করেছিলেন তিন নম্বর কোশ্চেন উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি প্রমাণ করেন কোন বিজ্ঞানী উদ্ভিদ দেহে হরমোন উপস্থিতি প্রমাণ করেছিলেন চার্লস ডারউইন এবং ফ্রান্সিস ডারউইন অপশান বি এবং ডি হবে সঠিক তাহলে উদ্ভিদ দেহে হরমোন উপস্থিতি প্রমাণ করেছিলেন চার্লস ডারউইন এবং ফ্রান্সিস ডারউইন এরপরের কোশ্চেন আমরা যাব চার নম্বর কোশ্চেন হরমোন এক ধরনের হরমোন এক ধরনের রাসায়নিক সমন্বয়ক সঠিক আনসার হবে অপশান বি হরমোন এক ধরনের রাসায়নিক সমন্বয়ক এরপরে পাঁচ নম্বর কোশ্চেন একটি প্রাকৃতিক অক্সিন হল একটি প্রাকৃতিক অক্সিন হল আই এ এ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আই এ এ অ্যাসিড তাহলে একটি প্রাকৃতিক অক্সিন হচ্ছে আই এ এ অপশান এ হবে সঠিক অ্যান্সার ছ নম্বর কোশ্চেন একটি কৃত্রিম হরমোন হল একটি কৃত্রিম হরমোন হল আইপিএ সঠিক অ্যান্সার হবে আইপিএ তোমরা আইপিএ এর ফুল ফর্ম কী হবে তোমাদের জন্য হোমওয়ার্ক তোমরা এটা কমেন্ট করো তাহলে একটি কৃত্রিম হরমোন হলো আইপিএ এরপরের কোশ্চেনে আমরা যাব বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোন হল বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোন হলো জিব্বেরেলিন সঠিক আনসার হবে অপশান বি জিব্বেরেলিন বীজের সুপ্তদশা ভঙ্গকারী এক ধরনের হরমোন আট নম্বর কোশ্চেন নারকেল দুধে যে হরমোন থাকে সেটি হল নারকেলের দুধে যে হরমোন থাকে সেটি হচ্ছে কাইনিন অপশান ডি হবে সঠিক অ্যান্সার নারকেলের দুধে কাইনিন এই হরমোনটি থাকে নম্বর কোশ্চেন অক্সিনের প্রবাহ সর্বদা কোথায় হয় অক্সিনের প্রবাহ সর্বদা নিম্নমুখী হয় অপশান বি হবে সঠিক অ্যান্সার অক্সিনের প্রবাহ সবসময় নিম্নমুখী হয় দশ নম্বর কোশ্চেন কৃত্রিম গ্যাসীয় হরমোন হলো কৃত্রিম গ্যাসীয় হরমোন হল ইথিলিন অপশান সি হবে সঠিক ইথিলিন এটি কৃত্রিম গ্যাসীয় হরমোন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন খাতায় নোট ডাউন করবে এগারো নম্বর কোশ্চেন সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত হলো সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত কোনটা তোমাকে এখান থেকে খুঁজে বার করতে হবে তাহলে সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত হলো সি টেন এইচ নাইন এন ফাইভ ও তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত হলো সি টেন এইচ নাইন এন ফাইভ ও এরপরে বারো নম্বর কোশ্চেন উদ্ভিদের ঝরা প্রতিরোধ করে উদ্ভিদের ঝরা প্রতিরোধ করে জিব্বেরেলিন হরমোন জিবেরেলিন হরমোন এটি উদ্ভিদের পাতা প্রতিরোধ করে তেরো নম্বর কোশ্চেন ফ্লোরিজেন এক প্রকারের ফ্লোরিজেন এক প্রকারের পরিকল্পিত উদ্ভিদ ধর্মন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন খাতায় নোট ডাউন করো ফ্লোরিজেন এক প্রকারের প্রকল্পিত উদ্ভিদরমন এরপরের কোশ চোদ্দ নম্বর কোশ্চেন খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে জীব্যেরেলিন সঠিক অ্যান্সার হবে অপশান সি জীব্যেরেলিন খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে এরপরে পনেরো নম্বর কোশ্চেন অক্সিন সংশ্লেষিত হয় কোন রাসায়নিক পদার্থ থেকে অক্সিন সংশ্লেষিত হয় যে রাসায়নিক পদার্থ থেকে সেটি হচ্ছে টিপটোফেন সঠিক অ্যান্সার হবে টিপ্টোফ্যান থেকে অক্সিন সংশ্লেষিত হয় এরপরে ষোলো নম্বর কোশ্চেন ফুলের পরিস্ফুটনে বা প্রস্ফুটনে সাহায্য করে কোন হরমোন ফুলের প্রস্ফুটনে সাহায্য করে ফ্লোরিজেন সঠিক অ্যান্সার হবে অপশান সি ফ্লোরিজেন এই হরমোনটি ফুলের প্রস্ফুটনে সাহায্য করে সতেরো নম্বর কোশ্চেন উদ্ভিদের ট্রপিক চরণে মুখ্য ভূমিকা গ্রহণ করে কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চরণে মুখ্য ভূমিকা গ্রহণ করে অক্সিন হরমোন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা খাতায় নোট ডাউন করবে উদ্ভিদের ট্রপিক চলনে মুখ্য ভূমিকা গ্রহণ করে অক্সিন হরমোন এরপরে আঠেরো নম্বর কোশ্চেন জরা রোগ প্রতিরোধ করে যে হরমোন জরা রোগ প্রতিরোধ করে যে হরমোন সেটি হচ্ছে কাইনিন সঠিক অ্যান্সার হবে কাইনিন এটি জরা রোগ প্রতিরোধ করে এরপরে উনিশ নম্বর কোশ্চেন আগাছা বিনাশকারী হিসেবে ব্যবহৃত কৃত্রিম হরমোন কোনটি আগাছা বিনাশকারী হরমোন হিসেবে ব্যবহৃত কৃত্রিম হরমোন হচ্ছে টু ফোর এই টু ফোর ডি অপশান সি হবে সঠিক অ্যান্সার আগাছা বিনাশকারী হিসেবে ব্যবহৃত কৃত্রিম হরমোন হচ্ছে টু ফোর মাইনাস ডি এটাই হবে সঠিক অ্যান্সার এটা মনে রাখার চেষ্টা করবে কুড়ি নম্বর কোশ্চেন একটি প্রকল্পিত উদ্ভিদ হরমোন হল একটি প্রকল্পিত উদ্ভিদ হরমোন হল ভারমিন ভার্মিন হল এক ধরনের প্রকল্পিত উদ্ভিদ হরমোন একুশ নম্বর কোশ্চেন বীজহীন ফল উৎপাদনের সাহায্যকারী হরমোন হল বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোন হল অক্সিন সঠিক অ্যান্সার হবে অক্সিন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা পরীক্ষায় আসতে পারে বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোন হল অক্সিন বাইশ নম্বর কোশ্চেন জিব্বেরিনের ক্রিয়া জিব্বেরেলিনের ক্রিয়া সবসময় কী হয় ঊর্ধ্বমুখীও হয় এবং নিম্নমুখী হয় উভয়ই উভয়ই হয় আর অক্সিনের ক্রিয়া সবসময় নিম্নমুখী জীববেরিনের ক্রিয়া ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী দুটোই তেইশ নম্বর কোশ্চেন অক্সিনের রাসায়নিক সংকেত হলো অক্সিনের রাসায়নিক সংকেত হলো সি টেন এইচ নাইন ও টু এন অপশান সি হবে সঠিক অ্যান্সার এটা খাতায় নোট ডাউন করো অক্সিনের রাসায়নিক সংকেত হলো সি টেন এইচ নাইন ও টু এন এর পরের কোশ্চেনে আমরা যাব চব্বিশ নম্বর কোশ্চেন ভ্রূণ মুকুল আবরণীতে পাওয়া যায় কোন হরমোনটি ভ্রূণ মুকুল আবরণীতে পাওয়া যায় আই এ এ আইএএ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ভ্রূণ মুকুল আবরণীতে পাওয়া যায় এরপরে পঁচিশ নম্বর কোশ্চেন অক্সিনের রাসায়নিক প্রকৃতি সর্বপ্রথম বর্ণনা করেন কে অক্সিনের রাসায়নিক প্রকৃতি সর্বপ্রথম বর্ণনা করেছিলেন কোগেল সঠিক অ্যান্সার হবে অপশন ডি কোগেল ইনি অক্সিনের রাসায়নিক প্রকৃতি সর্বপ্রথম বর্ণনা করেন এরপরে ছাব্বিশ নম্বর কোশ্চেন এন টুবিহীন ফাইটো হরমোন হলো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা এন টুবিহীন ফাইটো হরমোন হল জিব্বেরেলিন সঠিক অ্যান্সার হবে অপশান সি জিব্বেরেলিন এটি এন টু বিহীন ফাইটোহরমোন এরপরে সাতাশ নম্বর কোশ্চেন উদ্ভিদের বার্ধক্য প্রতিরোধকারী হরমোন হল উদ্ভিদের বার্ধক্য প্রতিরোধকারী হরমোনটি হলো কাইনিন সঠিক অ্যান্সার হবে অপশান এ কাইনিন এটি হচ্ছে উদ্ভিদের বার্ধক্য প্রতিরোধকারী এক ধরনের হরমোন এরপরে আঠাশ নম্বর কোশ্চেন পত্রমোচন ও ফলমোচন রোধ করে পত্রমোচন ও ফলমোচন রোধ করে অক্সিন সঠিক অ্যান্সার হবে অপশান সি অক্সিন পত্রমোচন এবং ফলমোচন রোধ করে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন খাতায় নোট ডাউন করো উনত্রিশ নম্বর কোশ্চেন ডাবের জলে ও ভুট্টা শস্যে পাওয়া যায় যে হরমোন সেটি হচ্ছে সাইটোকাইনিন সাইটোকাইনিন এটি ডাবের জলে এবং ভুট্টা শস্যে পাওয়া যায় এরপরে তিরিশ নম্বর কোশ্চেন জিব্বেরেলিন হলো জিব্বেরেলিন হলো টারপিনোয়েড গোষ্ঠীভুক্ত সঠিক অ্যান্সার হবে অপশান সি জিব্বেরেলিন হল টার্পিনোয়েড গোষ্ঠীভুক্ত একত্রিশ নম্বর কোশ্চেন বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনিষ্টকারী বা বিনষ্টকরণ প্রতিরোধ প্রতিরোধ করে বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টিকরণ প্রতিরোধ করে কাইনিন সঠিক অ্যান্সার হবে অপশান সি কাইনিন বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে অর্থাৎ নষ্ট করতে বাধা দেয় এরপরে বত্রিশ নম্বর কোশ্চেন বত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে অক্সিনের অস্তিত্ব আবিষ্কার করতে যে উদ্ভিদটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে জব ওট বা জব এটা হচ্ছে উদ্ভিদের অক্সিনের অস্তিত্ব আবিষ্কার করতে এই উদ্ভিদটি ব্যবহার করা হয় তেত্রিশ নম্বর কোশ্চেন উদ্ভিদের কলীয় পটাইলে পাওয়া যায় উদ্ভিদের কলিও পটাইলে পাওয়া যায় অক্সিন সঠিক অ্যান্সার হবে অক্সিন এটি হচ্ছে উদ্ভিদের কলিও পটাইলে পাওয়া যায় এর এরপরের কোশ্চেন নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিনের মাত্রা বৃদ্ধি পেলে কি হয় নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিনের মাত্রা বৃদ্ধি পেলে ফলের আকার ও আয়তন বৃদ্ধি পায় সঠিক অ্যান্সার হবে অপশান সি ফলের আকার এবং আয়তন বৃদ্ধি পায় এরপরে পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন তাহলে বৃদ্ধিরোধক একটি উদ্ভিদ হরমন হলো অ্যাপসাইসিক অ্যাসিড এরপরে ছত্রিশ নম্বর কোশ্চেন জিব্বেরেলিনের রাসায়নিক উপাদান হল জিব্বেরেলিনের রাসায়নিক উপাদান হলো কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এটা হচ্ছে জীব্যেরিনের রাসায়নিক উপাদান মনে রাখবে তোমরা এগুলো পরীক্ষা অনেক সময় তুলে দেয় সাঁত্রিশ নম্বর কোশ্চেন কোন হরমোন প্রয়োগ করে ধান গাছের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোন হরমোন প্রয়োগ করলে ধান গাছের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে সঠিক অ্যান্সার হবে জিব্বেরেলিন জিবেরেলিন প্রয়োগের জন্য ধান গাছের অস্বাভাবিক বৃদ্ধি ঘটতে দেখা যায় এরপরে আটত্রিশ নম্বর কোশ্চেন হরমোন এটি জীবদের ধীরগতি সমন্বয় ব্যবস্থা গড়ে তোলে উনচল্লিশ নম্বর কোশ্চেন উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণ করে কোন হরমোন উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণ করে যে হরমোন সেটি হচ্ছে অক্সিন সঠিক অ্যান্সার হবে অপশান এ অক্সিন উদ্ভিদে অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণ করে এই হরমোনটি চল্লিশ নম্বর কোশ্চেন উদ্ভিদ অঙ্গে অক্সিন সঞ্চিত হয় উদ্ভিদ অঙ্গে অক্সিন সঞ্চিত হয় আলোকিত অংশের বিপরীতে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তুলে দিতে পারে পরীক্ষায় উদ্ভিদ অক্সিন সঞ্চিত হয় আলোকিত অংশের বিপরীতে এরপরের কোশ্চেনে আমরা যা একচল্লিশ নম্বর কোশ্চেন উন্নত জীবদেহের রাসায়নিক দুধ হল উন্নত জীবদেহের রাসায়নিক দুধ হল হরমোন সঠিক অ্যান্সার হবে অপশান ডি হরমোন এটি উন্নত জীব রাসায়নিক দুধ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খাতায় নোট ডাউন করবে এটা বয়াল্লিশ নম্বর কোশ্চেন উদ্ভিদ হরমোনগুলির প্রধান উৎসস্থল হলো। উদ্ভিদ হরমোনগুলির প্রধান উৎসস্থল হল ভাজক কলা সঠিক অ্যান্সার হবে অপশান সি ভাজক কলা উদ্ভিদ হরমোনগুলির প্রধান উৎসস্থল মনে রাখবে এগুলো এরপরে তেতাল্লিশ নম্বর কোশ্চেন একটি প্রাকৃতিক হরমোনের নাম হল একটি প্রাকৃতিক হরমোনের নাম অক্সিন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় দিতে পারে একটি প্রাকৃতিক হরমোন হল অক্সিন চুয়াল্লিশ নম্বর কোশ্চেন কোষের নিউক্লিয়াস বিভাজনে সাহায্য করে কোষের নিউক্লিয়াস বিভাজনে সাহায্য করে অক্সিন অক্সিন এটি কোষের নিউক্লিয়াস বিভাজনে সাহায্য করে পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন অ্যাডিনিন গোষ্ঠীভুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোনটি হল অ্যাডিনিন গোষ্ঠীভুক্ত ক্ষারীয় উদ্ভিদ হর্মনটি হচ্ছে সাইটোকাইনিন অপশান সি হবে সঠিক অ্যান্সার সাইটোকাইনিন অ্যাডিনিন গোষ্ঠীভুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমোন ছেচল্লিশ নম্বর কোশ্চেন উদ্ভিদে বংশগত খর্বতা দূর করে কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন উদ্ভিদের বংশগত খর্বতা দূর করে কাণ্ডের দীর্ঘ বা দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটি হচ্ছে জিব্বের রেলিন সঠিক অ্যান্সার হবে অপশান এ জিব্বের বেরেলিন সাতচল্লিশ নম্বর কোশ্চেন পাতাবাহার গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার পর বহুদিন পাতাটি সতেজ ও সবুজ রাখতে যে হরমোন প্রয়োগ করা হয় তা হলো। পাতাবাহার গাছ থেকে পাতা বিচ্ছিন্ন করার পর বহুদিন পাতাটি সতেজ এবং সবুজ রাখতে যে হরমোন প্রয়োগ করা হয় সেটি হচ্ছে কাইনিন অপশান এ হবে সঠিক অ্যান্সার কাইনিন এরপরের কোশ আটচল্লিশ নম্বর কোশ্চেন অক্সিন সম্বন্ধে পরীক্ষা হয় প্রথম যে উদ্ভিদে সেটি হলো অক্সিন সম্বন্ধে পরীক্ষা হয় প্রথম যে উদ্ভিদের সেটি হচ্ছে জব জব গাছ থেকে প্রথম অক্সিন সম্বন্ধে পরীক্ষা শুরু করা হয়েছিল এরপরে ঊনপঞ্চাশ নম্বর কোশ্চেন পার্থনোকরপিতে সাহায্যকারী প্রাকৃতিক উদ্ভিদ হরমোনটি হলো প্রার্থনা কার্পীতে সাহায্যকারী প্রাকৃতিক উদ্ভিদ হরমোনটি হচ্ছে অক্সিন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন খাতায় নোট ডাউন করো এরপরে পঞ্চাশ নম্বর কোশ্চেন জিব্বেরেলিনের ক্রিয়া জিব্বেরেলিনের ক্রিয়া ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী উভয় দিকে হয় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন খাতায় নোট ডাউন করবে পরীক্ষায় তুলে দিতে পারে এই কোশ্চেনটা এরপরের কোশ্চেন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্যকারী একটি প্রকল্পিত হরমোন হল উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্যকারী একটি প্রকল্পিত হরমোন হল ফ্লোরিজেন সঠিক অ্যান্সার হবে অপশান সি ফ্লোরিজেন বাহান্ন নম্বর কোশ্চেন উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটাতে সাহায্যকারী হরমোন হল উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটাতে সাহায্যকারী হরমোন হচ্ছে জীববেরেলিন সঠিক অ্যান্সার হবে অপশান এ জিব্যেরেলিন এরপরে তিপান্ন নম্বর কোশ্চেন প্রথম আবিষ্কৃত হরমোনটি হলো প্রথম আবিষ্কৃত হরমোনটি হচ্ছে সিক্রেটিন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করো প্রথম আবিষ্কৃত হরমোনটি হচ্ছে সিক্রেটিন এর এরপরের এর পরের কোশ্চেন চুয়ান্ন নম্বর কোশ্চেন জীববেলিনের রাসায়নিক সংকেত হলো জিভবের রাসায়নিক সংকেত হচ্ছে সি নাইনটি এইচ টোয়েন্টি টু ও সিক্স অপশান বি হবে সঠিক অ্যান্সার এটা তোমরা খাতায় নোট ডাউন করো জিব্বের রাসায়নিক সংকেত হচ্ছে সি নাইনটি এইচ টোয়েন্টি টু ও সিক্স এই ছিল আজকে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চাপটার পার্ট টু আমরা আলোচনা করলাম উদ্ভিদের সারা প্রদান এবং রাসায়নিক সমন্বয় এই চাপটা থেকে সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করছি প্রত্যেকটা চাপ্টার ভেঙে ভেঙে এই সকল কোশ্চেন আলোচনা করছি কারণ জীবনবিজ্ঞান থেকে পঞ্চাশটি কোশ্চেন তোমরা পরীক্ষায় দেখতে পাবে এবং তোমরা যদি জীবনবিজ্ঞানে ভালো নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তোমাদের র্যাঙ্ক অনেক ভালো হবে তোমরা যারা আমাদের ই নিতে চাও অর্থাৎ আমরা একটি গাইডবুক বানিয়েছি সেই গাইডবুকে প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী সিলেবাস ভিত্তিক নোটস আমরা সাজিয়েছি এবং এটি পিডিএফ আকারে বানানো হয়েছে তোমরা যদি এটা নিতে চাও ডেসক্রিপশান চেক করো ওখানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা এটা পার্সেজ করতে পারবে